আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে আমি শ্বশুর বাড়িতে মাটির চুলায় কী কী রান্না করব সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আমার ব্লগ ভিডিওটি দেখে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি এখানে চাউলের গুঁড়ি রুটি বানাবো, খামির খুলে নিয়েছি, এখন আমি বলের মতো শেপ করে রুটিগুলো বানিয়ে নিব। দেন তারপরে আমি গরু মাংস রান্না করব, তারপরে সাদা রাইস এবং ডাল, তারপর হবে মিষ্টি কুমুর দিয়ে চিংড়ি মাছ। এখানে এই যে আমি রুটিগুলো বেলে নিচ্ছি, আর এখানে তো মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি, এখন কষানোর পরে জল অ্যাড করে ফেলেছি, দেখতেই পেরেছো। আর মাংসের কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল, বিশেষ করে মাটির চুলা রান্না কিন্তু অনেক দারুণ হয়, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট। আর শ্বশুর বাড়িতে মানুষজন যেহেতু বেশি, সেজন্য আমি অনেকগুলো ভাত রান্না করে নিচ্ছি। আর এপাশে কিন্তু ইয়া বড় একটি মিষ্টি কুমোর নিয়ে এসেছিল আমার দেবর, তখন আমার শ্বশুর ছিল, তখন মিষ্টি কুমোরটা দেখে আমার শ্বশুর বলছে যেহেতু আমি অসুস্থ হলে মেহমান আসবো, তো এই কুমোরটা অনেক বেশি ভালো হবে। আর বিশেষ করে কুমোরটা ছিল, মিষ্টি কুমোরটা ছিল অনেক সুস্বাদু এবং কালারটাও ছিল অনেক ইয়াম্মি। আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, এগুলো বৈষ্ণব চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমোর দিয়ে রান্না করে নিব। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত করনি, প্লিজ আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবে। অলরেডি কিন্তু আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে, এই যে দেখতে পেরেছো চিংড়ি মাছ দিয়ে লাউ, এই যে আজকে লাউটা চিংড়ি মাছ দিয়ে, সরি লাউ না, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমোরটা রান্নাটা এতটা এতটা ইয়াম্মি হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে গরু মাংসটা, এগুলো ছিল মাথার মাংস, সো অনেক অনেক বেশি ভালো হয়েছে রান্নাগুলো। সো রান্নার পর্বটা এখন শেষ হয়ে গিয়েছে। আমার ভিডিওটি দেশ এবং দেশের বাহিরের, দূরের এবং কাছের, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাচ্ছ, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সবার কাছে এত এত ভালোবাসা, এত এত কমেন্টস সুন্দর সুন্দর, সেটা তো বলে বোঝাতে পারবো না, অনেকটা ভালো লাগে দেখে। আসলেই এ ধরনের কিছু দেখলে ইচ্ছে করে যে ভিডিও আরও আপলোড দেই, সেজন্য। আর এপাশে কিন্তু আমার শ্বশুরের বাগানে অনেকগুলো সুপারি গাছ এর চারা লাগিয়েছে, আর এপাশে কিন্তু সুগারি গাছ দিয়ে বেড়া দিয়েছে সুন্দর করে, সেটাও একটু শ্যুট করে নিলাম। আসলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু তুলে দাঁড়া যায়, সেগুলো অনেকে দেখতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি তুলে ধরছি। বিশেষ করে আমার দেবররা আমার ভিডিওগুলো দেখে, ওদের জন্য আমি এগুলো শ্যুট করে নিয়েছি, ওরা দেখবে, ওরা যেহেতু দেশের বাইরে থাকে দেখতে পারবে ওদের বাড়ির পরিবেশটা আর কী কীরকম, সেজন্য তোমাদের সবার সাথেই তুলে ধরেছি, সে সাথে তোমরাও সবাই দেখে নিবে আমার ভিডিওগুলো। দেন আসলে অনেক মানুষ বলতে এপাশে অন্য কথা আমি চলে যাই, নিজেকে অনেক আইডল মনে করে, সেজন্য বলছি আসলে সবারই কিন্তু মরতে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, নিজেকে কেউ কখনো আইডল মনে করো না, একদিন মাটির সাথে কিন্তু সবাই মিশে যাবে, এই কথাটা কিন্তু সত্যি, এটা কিন্তু সবাই যেন মনে রাখে। দেন আমি এটুকুই বুঝাচ্ছি। আর একজন আমাকে বলল আমি নাকি বরিশালে এসে একদম বরিশালির মতো কথা বলি, আমার কথাগুলো একদম বরিশাল্লে নাকি হয়ে গিয়েছে। আসলে যেহেতু আমি গ্রামে, এখন গ্রামের কালচারটাই আমার ধরে রাখতে হবে, এখানে কিন্তু করার কিছু নেই।
বাট আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।